সালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী এক যেখানে বাস্তবসংখ্যা নিয়ে অনেকগুলো মেথ আছে, তো সেইগুলো মেথের সমাধান করার চেষ্টা করব। তো আজকের পর্বে আমরা প্রশ্ন 19 দেখব, যেখানে বলা হয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান নির্ণয় করতে হবে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে সলভ করি সেটা হচ্ছে আপনারা 7-এর ক্লাসে দেখা আছেন যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আমরা আজকের পর্বে আবারও সেমভাবে আপনাদের এই 7-এর ক্লাসটি আবার রিপিট করতেছি যে কীভাবে বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে দেখা যাক বর্গমূল নির্ণয়ের জন্য কী করতে হয়। তো প্রথমে আমরা লিখে নিব 12-এর বর্গমূল ইকুয়ালস টু রুট 12 ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কি 12 লিখলাম। আচ্ছা, 12 লিখছি এবং 12-এর জন্য আমাদের কী করতে হবে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়েছিলাম যে প্রথমে আমরা বাম দিকে একটা টান দিব, ডান দিকে একটা টান দিব। যেহেতু আমার কি বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, সেই জন্য দশমিক দিয়ে আমরা 4 জোড়া অঙ্ক নিব। 1, 2, 3 4 জোড়া অঙ্ক নিয়েছি। এখন অঙ্ক নেওয়ার জন্য আমাদের মান কিন্তু চেঞ্জ হতে পারবে না, সেজন্য আমরা কি করলাম 4 জোড়া 0 নিলাম। এখন প্রত্যেকটা জোড়ার উপর আমরা কি করব একটা করে ভাগ দিব, এটার ক্ষেত্রেও একটা করে ভাগ দিলাম। আচ্ছা, এখানে বার দেওয়ার কারণ হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে জোড়া আকারে নিচে নামবে অথবা জোড়া আকারের ক্ষেত্রে কাজ করতে হবে। এখন আমরা এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গমূল হচ্ছে যার সর্বোচ্চ বর্গ সংখ্যা 12-এর নিচে। তাহলে 12-এর নিচে সর্বোচ্চ বর্গ সংখ্যা কত হতে পারে? আমরা যদি এখানে 3 দ্বারা গুণ করি তাহলে দেখেন 3 3-এ হচ্ছে 9, অর্থাৎ সর্বোচ্চ বর্গ সংখ্যা আমার 9, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ বর্গ সংখ্যা। এবং এই বর্গ সংখ্যা আছে কি 3-এর সাথে গুণ করলে আমার সর্বোচ্চ বর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করলে কত আসতেছে 3। এখন দেখেন 3 কিন্তু আমি এই যে 3 লিখছি এটা হচ্ছে আমি বাম দিকে নিয়ে আসবো 3, কিন্তু 3 নিয়ে আসতে পারবো না, 3-এর দ্বিগুণ নিয়ে আসতে হবে। আমরা লিখলাম কি 6। এখন 6 লিখার পর হচ্ছে আমার 6 কিন্তু 3-এর মধ্যে যায় না, সেজন্য আমরা কি করবো 1 জোড়া নিচে নামাবো। এই নিচে নামানোর জন্য একটা দশমিক দিতে হবে, কারণ দশমিক অঙ্কটা আমরা পার করে আসছি। তাহলে যখনই আমরা দশমিক অঙ্কটা পাস করছি তখনই হচ্ছে আমার 0 নামানোর জন্য একটা দশমিক দিলাম। আচ্ছা, এখন দেখেন 300-এর মধ্যে যায়, কিন্তু 300-এর মধ্যে যাওয়ার জন্য হচ্ছে আমার কত দ্বারা গুণ করতে হবে? যদি আমি এখানে 4 দিই তাহলে অবশ্যই এখানে 4 দিতে হবে, আর এই 4 দ্বারা 64-কে গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা যদি আমরা 64-কে গুণ করি তাহলে পাই 256, 256। আচ্ছা, 256 পাইছি। এখন কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত থাকে 44 বাদ থাকে। আচ্ছা, বিয়োগ করলাম। এখন দেখেন এই যে এখানে 64 হয়েছে, এই 64-এর দ্বিগুণ 34 হয়েছে, এই 34-এর দ্বিগুণ কি করতে হবে আমাদের বাম দিকে আনতে হবে। তাহলে 34-এর দ্বিগুণ কত 68। আচ্ছা, 68 পাইছি, কিন্তু 68 কিন্তু 44 থেকে বড় হয়, সেজন্য আমরা কি করতে হবে এমন একটা অঙ্ক দ্বারা গুণ করতে হবে যেন এইটা দ্বারা এই অঙ্ক বসালে এই অঙ্কটুকুর মান আসে। কিন্তু যেহেতু বড়, সেজন্য আমরা কি করবো দশমিক তো অলরেডি আছে, সেজন্য আমরা 2টা 0 বসালাম। এখন আমরা এমনভাবে গুণ করতে হবে যেন এইটার সাথে গুণ করলে আমার এই অঙ্কটুকু থেকে ছোট হয়। তাহলে যদি আমরা 6 দেই আর এখানে যদি 6 দেই তাহলে 6-কে হচ্ছে 486-কে যদি গুণ করি তখন মান আসতেছে আমার কত 4116। এটা আপনারা ক্যালকুলেটারে করবেন তাহলে সহজে হবে এবং ভুল হবে না। 4116 পাইছি। এখন 4116-কে যদি আমরা বিয়োগ করি তখন পাওয়া যায় কত 284। তাহলে আমরা পাইছি 284। এখন দেখেন আমার কি হয়েছে 346 হয়েছে। এখন 346-এর আমার কী করতে হবে দ্বিগুণ লিখতে হবে। তাহলে 346-এর দ্বিগুণ কত, যে আমরা লিখি 692, অর্থাৎ 692 আমাদের মান আসতেছে। এখন আমাদের কি হচ্ছে আবার একটা শূন্য বসেছি, 00 বসেছি, এখন এই 2টা বাকি আছে। তাহলে এইটা দশমিকের জন্য আমার কী হবে এইটা বসাতে হবে 00 00। বসানোর পর এখন কত মান বসালে হচ্ছে এই মানটাকে আমার ছুটো আসবে সেটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে। যদি আমরা এখানে 4 বসাই তাহলে এখানে 4 বসাতে হবে, এবং 4 দ্বারা এই সমস্ত অংশটুকুকে গুণ করতে হবে। তো গুণ করলে আসতেছে কত, যে 27,696। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি 27,696। আচ্ছা, এখন আমরা কী করবো বিয়োগ করবো, বিয়োগ করলে মান কত আসতেছে, এই মানটা হচ্ছে আমাদের যে 704। এখন 704-এর মধ্যে কিন্তু এই এইটা যদি আমরা দ্বিগুণ করি তখন এই মানটা আসবে না, সেজন্য আমরা কী করবো এই মান প্রথমে আমরা দ্বিগুণ করে দেখবো যে কত আসতেছে মান।
তাহলে এখন যদি এটা দ্বিগুণ করি তখন মান আসতেছে 6928 তাহলে আমরা লিখলাম 6928 এখন এই যে 6928 থেকে কিন্তু এটা ছোট সেজন্য আমরা কি করব লাস্টে যেহেতু আমরা 4 দশমিক বলছে সেজন্য 4টা জোড়া এক্সট্রা আনছি সেজন্য আমরা কি করতে হবে লাস্টে একটা জিরো দুইটা জিরো আমরা নামাতে হবে এখন আমি কি করব যে এমন একটা সংখ্যা এই জায়গায় বসাবো আর এই সংখ্যা দ্বারা এখানে গুণ করব যা এই সংখ্যা থেকে আমার ছোট আসছে তাহলে কত বসানো যায় সেটা আমরা এখন দেখে নিব আচ্ছা এখন যদি আমরা যে কোনো একটা অঙ্ক বসাই যদি 1 বসাই তাহলে দেখুন 69000 এখানে কিন্তু আছে 70000 তাহলে আমি 1 এর বেশি বসাতে পারতেছি না যদি 1 এর বেশি বসাই তাহলে অবশ্যই 70000 থেকে বেশি হয়ে যাবে সেজন্য আমরা কি লিখব 1 যদি দেই তাহলে এখানে 1 দিব তাহলে এই মানটি 1 এর সাথে এটা গুণ করলে আমার কি আসে 69281 তো আমরা যেটা বিয়োগ করব বিয়োগ করে যে মান পাবো সেটা আমরা দেখে নিব এখন তাহলে আমরা যে মানটি পাইলাম সেটা হচ্ছে কত যে 3.4641 4 দশমিক স্থান পর্যন্ত আরো চাইলে মান কিন্তু নির্ণয় করা যায় কিন্তু আমাদের বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা ডট ডট দিতে পারি কারণ এটা এখনো শেষ হয়নি সেজন্য 3.4641 এটা হচ্ছে আমার 4 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে নির্ণয় বর্গমূল তাহলে আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল আপনারা এখানে লিখে নেবেন নির্ণয় বর্গমূল বর্গমূল ইকুয়ালস টু 3.4641 4 দশমিক স্থান পর্যন্ত শেষ এখন যেহেতু বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো এখন আসন্ন মান কিভাবে নির্ণয় তাহলে আমরা লিখতে পারি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান কত আসতেছে যে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত দেখেন এইটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত মান কিন্তু আসন্ন মান বলতে বোঝায় যদি আমার 4 নাম্বার অঙ্কটি 5 বা 5 এর বেশি হয় সেক্ষেত্রে আগের অঙ্কের সাথে 1 যোগ হবে সেটাই হচ্ছে আসন্ন মান কিন্তু দেখেন এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা যেটা লিখছি ঠিক আছে কিন্তু 4 নাম্বার অঙ্কে আমার 1 আছে তো 1 থাকলে এই অঙ্কের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না যদি 5 থাকতো তাহলে এখানে আরেকটা 4 এর সাথে 1 যোগ করতাম অর্থাৎ 5 হতো যদি এখানে 6 হতো তাও 1 যোগ করতাম অর্থাৎ 5 বা 5 থেকে বড় হলে আমি আগের অঙ্কের সাথে 1 যোগ করি সেটাকে বলা হচ্ছে আসন্ন মান যেহেতু এটা 5 এর থেকে কম তাহলে আসন্ন মানের ক্ষেত্রে আমার কোনো চেঞ্জ হবে না 3 দশমিক স্থানের মানের সমানই হবে তাহলে এই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে 3.464 এটাই হবে নির্ণয়ের আনসার তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে বাকি ম্যাথগুলো আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন এবং নিজেরাই সলভ করতে পারবেন তারপর হচ্ছে আমি একটা হিন্টস দিয়ে দিব যেহেতু এখানে যে 0.25 অর্থাৎ পূর্ণগুণিকের ক্ষেত্রে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমি এখন একটু হিন্টস দিয়ে দিব আপনারা যাতে বাসায় সহজে সলভ করতে পারেন আশা করি কোন নাম্বারটি বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা এরপরেরটার ক্ষেত্রে হিন্টস একটু দেখি যে কিভাবে এরপরেরটা সলভ করতে হয় 0.25 পূর্ণগুণিক বাকিগুলো কি সেলফ ট্রাই যদি সবগুলো আমি করে দিই তাহলে আপনাদের জন্য বেশি ক্লিয়ার হবে না তাই হচ্ছে আপনারা নিজেরাই ট্রাই করবেন তো এই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা যে এটার বর্গমূল এরকম লিখবেন 0.25 তারপর হচ্ছে বর্গমূল এটা এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব সেটা এখন দেখে নিব সেজন্য আমরা কি বলছিলাম যে 4 দশমিকের জন্য হচ্ছে আমার দশমিকের পরে 4 গুণ লাগবে সেজন্য আমরা লিখতে পারি কি যে 0.25 যেহেতু 25 এর উপর পূর্ণগুণিক সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 25 বারবার লিখতে পারি 25 ডট 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 কিসের জন্য ডট ডট দিলাম যেহেতু আমার দশমিকের পর 4 গুণ লাগবে সেজন্য আমি শুধু 4টা গড়েই আমি কি লিখলাম বার হিসেবে আমি ইউজ করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে আমার সেমই থাকবে মান কিন্তু আমার যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু প্রবলেম যাতে ফেস না হয় সেজন্য আমরা এইরকম লিখছি আর ডট ডট আপনারা দিবেন কিসের জন্য যেহেতু পূর্ণগুণিক ছিল সেজন্য আমরা ডট ডট দিব এখন দেখেন আমরা কিন্তু আগের অঙ্কের মতোই আমরা পেয়ে গেছি কি 25 25 25 জোর জোর আকারে নিয়ে আসছি এটা ক্ষেত্রে যেহেতু আমার একটা অঙ্ক আছে সেজন্য একটাই আমার থাকবে জোর আকারে এখন আপনারা কি করবেন যেহেতু আমরা কি করতে হবে যে 0.25 এর ক্ষেত্রে আমরা বর্গমূল নির্ণয় করতে হবে সেজন্য আমরা কিভাবে বর্গমূল করি এটা হচ্ছে একটু দেখানো হবে এখন আমাদের দেখেন এই দশমিকের আগে কতটি অঙ্ক আছে একটি মাত্র অঙ্ক আছে সেটার সর্বনিম্ন বর্গমূল কত হবে 0×0 তাহলে আমাদের কোনো মানই আসতেছে না বাকি থাকে এখানে কোনো মান নাই এখন হচ্ছে 0.25 এখন দশমিকের 2.5 নামাতে হলে দশমিকে আগে দিতে হবে তাহলে একটা দশমিক দিলাম দশমিকের জন্য আমার কি নামবে 2.5
এখন আমাদের এই 25 এর মধ্যে আমার কত থাকে যে 5 সর্বোচ্চ 5 যায় সেজন্য আমরা 5 এর বর্গমূল নির্ণয় করব কিন্তু এই নিয়মটা হচ্ছে একটু ভুল হবে সেজন্য আমরা কি করব যেহেতু 0 এর মধ্যে যায় না সেজন্য আমরা সরাসরি এই ম্যাথটি সলভ করে দেব সরাসরি কিভাবে সলভ করব সেটা এখন হচ্ছে দেখাবো এখানে ডট ডট দিলাম এখন 0 টু 5 এইটার ক্ষেত্রে আমরা যখন 0 দশমিক দিয়ে দিব তখন সর্বোচ্চ 5 25 থাকবে সেজন্য আমরা 5 দিব এবং এই 0 টু 5 এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ 5 বারে যাবে সেজন্য হচ্ছে 25 আসবে দেখেন আমাদের কোনো সমস্যা নাই 5 5 25 এখন হচ্ছে আমার এই ক্ষেত্রে কোনো মানে সলভ হচ্ছে না সেজন্য আমরা কি করতে হবে যে 0 দিয়ে আমরা একটা 0 দিলাম তখন হচ্ছে 25 নামবে 25 নামাইছে এখন দেখেন এইটার ক্ষেত্রে আমরা কি করতে হবে 50 এর দ্বিগুণ কত 100 কিন্তু 100 দিলে তো আমাদের হচ্ছে না তার মানে হচ্ছে আমাদের 25 থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য আমাদের কি করতে হবে আরেকটি 25 নামাতে হবে আচ্ছা আরেকটা 25 নামাইছি এখন দেখেন এই একটার মধ্যে যায় এখন আমরা সর্বোচ্চ কতবার নিতে পারি সর্বোচ্চ আমরা যদি 2 নেই তাহলে এখানেও 2 দ্বারা গুণ করব তাহলে হচ্ছে কি 2004 আসতেছে এরকম করে বাকি হচ্ছে আপনারা সরি সলভ করতে পারেন 4 দশমিক স্থান পর্যন্ত কিভাবে সলভ করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে দেখেন এটা বিয়োগ করব বিয়োগ করার পর আরেকটা 25 নামাবো তারপর আমরা আবার সলভ করব এরকম হচ্ছে আপনারা যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারবেন তারপর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সলভ করতে পারবেন আর বাকিগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন তো আশা করি আপনারা 19 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন এখন হচ্ছে আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নিব তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি যে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ লিখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে 0.4 পূর্ণপুনিক তারপর রুট ওভার 9 রুট ওভার 11 এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনারা সহজ একটা সূত্র আপনারা ইউজ করবেন যেটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছেন কিনা যদি না পারেন তাহলে এটা অমূলদ আর যদি প্রকাশ করতে পারেন তাহলে এটা মূলদ সংক্ষিপ্তভাবে আপনারা এটা লিখে নেবেন তাহলে আমরা 0.4 এর ক্ষেত্রে আমরা দেখি এটা 0.4 ইকুয়াল টু কি লেখা যায় যে দশ পূর্ণপুনিকের জন্য হচ্ছে 9 তারপর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 4 মাইনাস পূর্ণপুনিক ছাড়া হচ্ছে 0 সেক্ষেত্রে হচ্ছে 4/9 অর্থাৎ আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি সেজন্য এই সংখ্যাটি হচ্ছে কি মূলদ ইকুয়ালস টু মূলদ এই প্রশ্নটি সব থেকে সোজা তারপর হচ্ছে রুট ওভার 9 কত নম্বর হচ্ছে রুট ওভার 9 রুট ওভার 9 ইকুয়ালস টু 3 3 কি পূর্ণ সংখ্যা সেজন্য এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা তারপরে কি আছে রুট ওভার 11 কত নম্বর হচ্ছে রুট ওভার 11 রুট ওভার 11 এটাকে কি পূর্ণ মানে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় কখনোই যায় না পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না সেজন্য এটি পূর্ণ সংখ্যা নয় সেজন্য এটা হচ্ছে অমূলদ এরকম আপনারা হচ্ছে এটা কখনো সৃজনশীলে আসে না তারপরে হচ্ছে আমি সলভ করে দিয়েছি যে প্রশ্ন 20 নম্বরে এইভাবে আপনারা সলভ করে নেবেন শুধু লিখে নেবেন যে কোনটা মূলত কোনটা মূলত যদি আপনারা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে না পারেন অমূলত পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারেন মূলত তো আশা করি আপনারা প্রশ্ন 20 নম্বর বুঝতে পারছেন আজকে হচ্ছে প্রশ্ন 20 পর্যন্ত তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম